हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें एक स्वेटर डिजाइन देखाबो। एटा लेडीज स्वेटर, जेंट्स स्वेटर, सब रकम स्वेटर ही भालो लागबे। एछाड़ाओ एटा डिजाइनटा दिए अन्यान्य प्रोजेक्टो करा जेते पारे। एटा सामनेर दिक आर एटा बैक साइड। ये डिजाइन टा 19 घर डिजाइन, एखान थेके ए पर्यन्त 19 घर डिजाइन। एटा रिपीट डिजाइन आर दुटो डिजाइनर माझे एखाने जखन एटा रिपीट डिजाइन हबे तखन ए डिजाइन टा ए 16 घर हबे। ए डिजाइन टाओ 16 घर आर माझे 5 घर गैप थाकबे। एक्चुअली डिजाइन टा साइडे घर रेखे दुटो करे साइडे घर राखले 19 घर डिजाइन, सिंगल डिजाइन 19 घर। और जखन एटा रिपीट डिजाइन होबे तखन ए 16 घर और माझे 5 करे गैप होबे। एटा 19 घर डिजाइन। चलुन आमी आजके आपनादेर ए दुटो डिजाइन পরপর দেখাবো। তাহলে আপনাদের পরপর ডিজাইন সোয়েটারে যত ঘর থাকবে সেই হিসাবে ডিজাইনগুলো বসাতে সুবিধা হবে। আমি এই দুটো ডিজাইন দেখাবো, এই এই পার্টটা আমি দেখাবো। চলুন দেখা যাক। এই পার্টটা করার জন্য 37 ঘর নিতে হবে, 37 স্টিচেস দেখাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে ডিজাইন। আমি কাঁটায় 37 ঘর তুলে নিয়েছি, 37 ঘর কাঁটায় তুলে নিয়েছি, 37 স্টিচেস কাঁটায় তুলে নিয়েছি। এবার স্টার্ট করছি ফার্স্ট রো। সোজা কাঁটায় ডিজাইনটা স্টার্ট হবে। একটা তোলা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইড দিয়ে কাঁটাটা ব্যাক সাইড দিয়ে ঢুকিয়ে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো। সোজা কাঁটায় সব সোজা ব্যাক সাইড দিয়েই হবে। আবার একটা ব্যাক সাইডে সোজা, দুটো ব্যাক সাইডে সোজা হলো, মাঝে দুটো করে উল্টো ঘর আছে। আবার সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ঘর না বুনে তুলে নেব। আবার সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে ব্যাক সাইডে একটা সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে ব্যাক সাইডে একটা সোজা। একটা না বুনে তোলা, দুটো উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, দুটো উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, দুটো উল্টো, একটা ঘর না বুনে তোলা, দুটো উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, দুটো উল্টো, একটা সোজা, ব্যাক সাইডে সোজা। এই পর্যন্ত বোনা হলো। এই না বুনে তোলাটা এটা মিডিল ঘর, এটা হলো আমার এই ঘরটা না বুনে তোলা। এই মিডিল সিটটা, এদিকে দুটো সোজা আছে, এদিকেও দুটো সোজা আছে, এটা মিডিল, এটা না বুনে তোলা হবে সোজা কাঁটায়। উল্টো কাঁটায় এই ঘরটা বোনা হবে। আর দুটো দু সাইডে দুটো করে সোজা ঘর আছে, এটা সবসময় খেয়াল রাখবেন, তাহলে ডিজাইনটা অসুবিধা হবে না। আর এখানে 5 ঘর মাঝে গ্যাপ আছে উল্টো। আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার সুতো ঘুরিয়ে 5 মাঝের গ্যাপ, 1 2 3 4 5, সুতো ঘুরিয়ে আবার একটা ডিজাইন স্টার্ট হচ্ছে। একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো,
সুতো গুঁড়িয়ে একটা ঘর নাবুনে তোলা, সুতো গুঁড়িয়ে দুটো উল্টো, সুতো গুঁড়িয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো গুঁড়িয়ে দুটো উল্টো, সুতো গুঁড়িয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো গুঁড়িয়ে দুটো উল্টো, সুতো গুঁড়িয়ে একটা সোজা। এটা সাইড ঘর, আর এই দুটো দুদিকে দুটো সাইডের এক্সট্রা ঘর আছে। আমার সোজা কাঁটা ফার্স্ট রো কমপ্লিট, এবারে যাবো উল্টো কাঁটায়। উল্টো কাঁটা সেকেন্ড রো, উল্টো কাঁটায় যেরকম সোজা উল্টো দেখা যাচ্ছে সেইভাবেই বোনা হবে। সোজা কাঁটার সোজাগুলো উল্টো কাঁটায় এসে উল্টো হবে, সোজা কাঁটার উল্টোগুলো উল্টো কাঁটায় এসে সোজা হবে, অপোজিট। উল্টো কাঁটায় নর্মাল সোজা উল্টো বুনবে, এই এখানে ব্যাক সাইডে সোজা বুনবো না। একটা উল্টো, দুটো সোজা, সোজা কাঁটায় দুটো উল্টো ছিল সেইগুলো উল্টো কাঁটায় এসে সোজা হবে। দুটো সোজা, একটা উল্টো, দুটো সোজা, একটা উল্টো, দুটো সোজা, সুতো ঘুরিয়ে। এটা আমি নাবুনে ঘরটা তুলে নিয়েছিলাম, এটা মিডিল ঘরটা। এই নাবুনে তোলা ঘরটা কয়েকটা কাঁটা হলেই বুঝতে পারবেন, তখন প্রথম কাঁটাটা বোঝা যায় না, পরে কয়েকটা কাঁটা হলে বোঝা যায়। এই নাবুনে তোলা ঘরটাকে এইভাবে ব্যাক সাইড দিয়ে উল্টো বুনব, সুতো ঘুরিয়ে দুটো সোজা। শুধুমাত্র এই নাবুনে তোলা ঘরটাই ব্যাক সাইড দিয়ে উল্টো বুনব, আর সব নর্মাল সোজা উল্টো। একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, পাঁচটা সোজা আছে এখানে মিডলে, পাঁচটা সোজা, দুই তিন চার পাঁচ, সুতো ঘুরিয়ে একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, এক দুই, সুতো ঘুরিয়ে। এটা আমার মিডিল ঘর, যেটা না বুনে তোলা ছিল, এটা আমি ব্যাক সাইড দিয়ে উল্টো বুনবো। সুতো ঘুরিয়ে দুটো সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, সুতো ঘুরিয়ে দুটো সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো। এই উল্টো ঘর কাঁটাটা প্রত্যেক কাঁটায় সেমই হবে, উল্টো কাঁটাটা প্রত্যেক কাঁটায়, প্রত্যেক উল্টো কাঁটা সেম প্রসেসেই বোনা হবে। এই জন্য আমি উল্টো কাঁটাগুলো আর দেখাবো না, আমি শুধু সোজা কাঁটাগুলোই দেখাবো। উল্টো কাঁটাগুলো কিন্তু প্রত্যেকটা পুরো ডিজাইনটা প্রত্যেকটা উল্টো কাঁটা সেমভাবেই বোনা হবে, যেরকম যেখানে উল্টো থাকবে উল্টো, যেখানে সোজা থাকবে সোজা। তাই আমি আর উল্টো কাঁটাগুলো দেখাবো না, শুধু সোজা কাঁটাগুলো দেখাবো। এটা থার্ড রো, একটা তোলা, দুটো উল্টো, সেম আগের সোজা কাঁটার মতোই, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ঘর না বুনে তুলে নেওয়া, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে পাঁচটা উল্টো, এক দুই তিন চার পাঁচ, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো,
সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ঘর না বুনে তুলে নেওয়া, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা সোজা। থার্ড রো কমপ্লিট। ফোর্থ রো, ফোর্থ রোয়ে উল্টো কাঁটায় যেখানে সোজা দেখা যাচ্ছে সোজা হবে, আর যেখানে উল্টো দেখা যাচ্ছে সেখানে উল্টো হবে। প্রথমে আমি উল্টো কাঁটা যেভাবে দেখিয়েছি সেইভাবে সেকেন্ড রো সেম ভাবেই এই রোটাতেও হবে, ফোর্থ রো তো সেকেন্ড রোয়ের মতো সেম হবে। তাই আমি ফোর্থ রো আর দেখাচ্ছি না, উল্টো কাঁটা আর দেখাচ্ছি না, আবার চলে যাচ্ছি আমি সোজা কাঁটায়। ফিফথ রো সোজা কাঁটা, সোজা কাঁটা সেম আগে যেভাবে করে এসেছি, একটা তোলা, দুটো উল্টো, ব্যাক সাইডে একটা সোজা, দুটো উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা না বুনে তুলে নেওয়া, দুটো উল্টো, একটা সোজা ব্যাক সাইডে, দুটো উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, পাঁচটা উল্টো, এক দুই তিন চার পাঁচ, একটা ব্যাক সাইডে সোজা, দুটো উল্টো, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, এক দুই, একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে আবার দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ঘর না বুনে তুলে নেওয়া, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে নিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা সোজা। ফিফথ রো কমপ্লিট। সিক্সথ রো উল্টো কাঁটা যেরকম সোজা উল্টো দেখা যাচ্ছে সেইভাবেই করা হবে সেকেন্ড রোয়ের মতো। সিক্সথ রো কমপ্লিট করে আমি ফেরত আসছি। সিক্সথ রো কমপ্লিট হয়ে গেছে, এটা সেভেন্থ রো। সেভেন্থ রোয়ে এসে আমাকে একটা এক্সট্রা কাঁটা রাখতে হবে, এক্সট্রা একটা কাঁটা রাখতে হবে। সেটা কেন আমি সেভেন্থ রো সোজা কাঁটা, প্রথমে সাইডের ঘরটা তোলা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, এরপরে আমি কাঁটায় প্রথম তিনটে একটা উল্টো বোনার পরে প্রথম তিনটে ঘর আমি কাঁটায় তুলে নিলাম, প্রথম তিনটে ঘর আমি কাঁটায় তুলে নিয়েছি, এটা পিছন দিকে করে নিলাম। তারপরের তিনটে ঘর আমি আমার এই কাঁটায় তুলে নেব, এক দুই তিন। এবার এক্সট্রা কাঁটায় তুলে নেওয়া ঘরটা আমার এই সাইডের কাঁটায় তুলে নিচ্ছি, তাহলে প্রথমে তিনটে ঘর লাস্টে চলে গেল, লাস্টের তিনটে ঘর আমার প্রথমে তিনটে ঘর লাস্টে চলে গেল, লাস্টের তিনটে ঘর প্রথমে চলে এলো। প্রথমে তিনটে লাস্টে চলে গেছে, লাস্টের তিনটে ঘর প্রথমে চলে এসছে। এরপর একটা উল্টো করা ছিল, আর একটা উল্টো, দুটো উল্টো হয়ে গেল সুতো ঘুরিয়ে। ডিজাইনটা যেরকম ছিল সেইভাবেই হবে, ব্যাক সাইডে একটা সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে ব্যাক সাইডে একটা সোজা, সুতো ঘুরিয়ে একটা উল্টো, দুটো উল্টো, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, ওখানে একটা উল্টো ছিল, এরপরে এই কাঁটার একটা উল্টো, সুতো ঘুরিয়ে এই ঘরটা না বুনে তুলে নেওয়া, এটা মিডিল ঘরটা, তারপরে সুতো ঘুরিয়ে একটা উল্টো। এরপরে আগে প্রথমে তিনটে ঘর
লাস্টে গেছিল, লাস্টে তিনটে ঘর প্রথমে এসেছিল। এরপরে প্রথমে তিনটে ঘর উপর দিয়ে লাস্টে যাবে, লাস্টে তিনটে ঘর নিচের দিক দিয়ে প্রথমে আসবে, উপর দিয়ে যাবে। এটা এইভাবে চলে গেল উপর দিয়ে। আগের ঘরটা ছিল কি, ওটা প্রথমে তিনটে ঘর লাস্টে গিয়েছিল, সেটা কিন্তু ব্যাক সাইড দিয়ে গিয়েছিল। এখানে প্রথমে তিনটে ঘর উপর দিয়ে গেল, এক দুই তিন, একটা উল্টো হয়েছিল, নেক্সট উল্টো, সুতো ঘুরিয়ে ব্যাক সাইড দিয়ে একটা সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, এক দুই, সুতো ঘুরিয়ে ব্যাক সাইডে একটা সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, এক দুই। এখানে মিডিলে পাঁচটা ঘর ছিল, তিন চার, চারটে উল্টো বোনা হলো, একটা উল্টো কিন্তু এখনো বোনা হয়নি। আবার দেখুন এই জিনিসটা আবার একবার হবে, দুটো ডিজাইন পরপর, তাই এই জিনিসটা আরেকবার হবে। ভালো করে খেয়াল করুন কীভাবে আমার প্রথমের ঘরগুলো পিছনে যাচ্ছে। প্রথমে তিনটে ঘর পিছনে করে দিলাম, এটা ব্যাক সাইড দিয়ে পিছনে যাবে, আর সামনে পরে লাস্টে তিনটে ঘর ওপর দিয়ে সামনে আসবে। প্রথমে তিনটে ঘর ব্যাক সাইড দিয়ে পিছনে গেল, আর পিছনে তিনটে ঘর ওপর দিয়ে। ঘরগুলো তুলে নিলাম, দুটো উল্টো, একটা উল্টো বোনা হয়ে আছে আর একটা উল্টো, ব্যাক সাইড দিয়ে একটা সোজা, দুটো উল্টো, এক দুই, সুতো ঘুরিয়ে ব্যাক সাইড দিয়ে একটা সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, এক দুই, সুতো ঘুরিয়ে নাবুনে তুলে নিলাম মিডিল ঘরটা, সুতো ঘুরিয়ে একটা উল্টো। দেখুন এইভাবে পেঁচিয়ে গেছে, এটা এইদিকে গেছে, এইটা এইদিকে গেছে, এই ডিজাইনটারও এটা এইদিকে গেছে। এবারে এই ঘরটা ওপর দিয়ে প্রথম তিনটে ঘর পিছনে যাবে, আর পিছনে তিনটে ঘর সামনে আসবে। প্রথমে তিনটে ঘর ওপর দিয়ে পিছনে চলে গেল, পিছনে তিনটে ঘর সামনে, পরপর কিন্তু ঘরগুলো রাখবেন যেন উল্টে না যায়। দুটো উল্টো, ব্যাক সাইড দিয়ে একটা সোজা, দুটো উল্টো, ব্যাক সাইড দিয়ে একটা সোজা, দুটো উল্টো, ব্যাক সাইড দিয়ে একটা সোজা। এটা সেভেন্থ রো। সেভেন্থ রো এর পর এইট রোকে আবার ফার্স্ট রো কাউন্ট করতে হবে। এইট রোটাকে ফার্স্ট রো কাউন্ট করলে আবার সাতটা রো এর পরে এই টুইস্টটা আবার হবে, এই এই কাঁটাটা এই সেম ভাবে আবার টুইস্ট হবে, আবার সাতটা রো পরে, ছটা রো এর পরে সেভেন্থ রো এটা হলো, আবার সেভেন্থ রো এর পরে এইট রো এ আবার এইভাবে টুইস্ট হবে। সেভেন্থ আবার নেক্সট সেভেন্থ রো সেম যেরকম আগে ফার্স্টে করছিলাম সেইভাবেই হতে থাকবে। এইট রো এটাকে ফার্স্ট রো ধরি যদি, তাহলে আবার সাতটা রো সেম করতে হবে। উল্টো কাঁটাটা আগে যেরকম করতাম সেইভাবেই হবে, দুটো সোজা, একটা তোলা, দুটো সোজা, একটা উল্টো, দুটো সোজা, একটা উল্টো, দুটো সোজা, এটা মিডিল ঘরটা ব্যাক সাইড দিয়ে উল্টো, দুটো সোজা, একটা উল্টো, দুটো সোজা, একটা উল্টো, পাঁচটা সোজা, এক দুই তিন চার, পাঁচটা সোজা, একটা উল্টো, দুটো সোজা, একটা উল্টো,
দুটো সোজা ঘর কথা ছিল, ব্যাক সাইডে উল্টো দুটো সোজা, খেয়াল রাখবেন সিরিয়াল ঘরটা, যেটা যেন এই সিরিয়াল এই মিডিল ঘরটা খেয়াল রাখবেন, মিডিল ঘরটা ব্যাক সাইড দিয়ে উল্টো হবে, দুটো একটা উল্টো দুটো সোজা, একটা উল্টো দুটো সোজা, একটা উল্টো। আমার এই থ্রো উল্টো কাঁটা কমপ্লিট, নাইন থ্রো সোজা কাঁটা। এখান থেকে আগের কাঁটাটা ফার্স্ট রো ধরে আবার সাতটা রো সেমভাবে সেম প্রসেসে আমি বুনতে থাকবো, একটা সোজা দুটো উল্টো, একটা সোজা দুটো উল্টো, এইভাবে বুনতে থাকবো। আবার ছটা রো এইভাবে বুনে সাত, বাকি ছটা রো এইভাবে বুনে আমি ফেরত আসছি। নেক্সট সাতটা রো বুনে ফেরত এলাম, ছটা রো বোনার পরে এই টুইস্টটা হয়েছিল, সেভেন্থ রোয়ে এই টুইস্ট হয়েছিল, তারপরে নেক্সট সাতটা রো বোনা হয়েছে, মোট এখানে চোদ্দটা রো বোনা হয়েছে, এটা ফোরটিন্থ রো বোনা হয়েছে, এটা ফিফটিন্থ রো, পনেরো নম্বর রো, পনেরো নম্বর কাঁটা। এখানে আবার টুইস্ট হবে, প্রথমে একটা তোলা, একটা উল্টো, আবার একটা এক্সট্রা কাঁটা নেব, নিয়ে প্রথম তিনটে ঘর ব্যাক সাইড দিয়ে পিছনে যাবে, আর লাস্টের তিনটে ঘর প্রথমে আসবে, এটা ব্যাক সাইড দিয়ে পিছন দিকে চলে যাবে প্রথম তিনটে ঘর, তারপরে এই তিনটে ঘর আবার কাঁটায় তুলে নেব। একটা উল্টো বোনা হয়েছিল, আর একটা উল্টো, দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইড দিয়ে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা নাবুনে তুলে নেওয়া। এই দেখুন এটা কীরকম বেলুনের মতো পেঁচিয়ে গেছে, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটা হবে, প্রত্যেকটা প্রতি সাতটা রো অন্তর অন্তর এইরকম টুইস্ট হবে। না বুনে ঘরটা তুলে নিয়েছি, সুতো ঘুরিয়ে একটা উল্টো, আবার তিনটে ঘর কাঁটায় তুলে নেব এক্সট্রা কাঁটায়, এবারে ওপর দিয়ে লাস্টে যাবে, আর লাস্টের তিনটে ঘর প্রথমে আসবে, এটা ওপরের দিক দিয়ে যাবে, প্রথমে নিচে দিক দিয়ে পিছন দিয়ে গিয়েছিল, এবারে ওপর দিয়ে যাবে, একটা উল্টো হয়েছিল, আর একটা উল্টো, একটা ব্যাক সাইডে সোজা, একটা উল্টো, দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইডে সোজা, সুতো ঘুরিয়ে চারটে উল্টো, এক দুই তিন চার, পাঁচটা উল্টো ছিল, চারটে উল্টো বোনা হলো, আবার ব্যাক সাইড দিয়ে পিছনে যাবে, আর ও পিছনে তিনটে, ওপর দিয়ে সামনে আসবে, ব্যাক সাইড দিয়ে পিছনে যাবে। একটা উল্টো বোনা হয়েছিল, আর একটা উল্টো, ব্যাক সাইড দিয়ে সোজা, দুটো উল্টো, এক দুই, সুতো ঘুরিয়ে একটা ব্যাক সাইড দিয়ে সোজা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, সুতো ঘুরিয়ে একটা তোলা, সুতো ঘুরিয়ে দুটো উল্টো, একটা উল্টো, তিনটে ঘর ওপর দিয়ে পিছনে যাবে, আর লাস্টের তিনটে ঘর ব্যাক সাইড দিয়ে সামনে আসবে। দুটো উল্টো,
সাইডে সোজা যেরকম বোনা হয় সেইভাবেই বোনা হয়ে যাবে। দুটো উল্টা একটা সোজা করে দুটো উল্টো সুতো ঘুরিয়ে একটা সোজা, এইভাবে ডিজাইনটা বোনা হবে। খুবই সোজা ডিজাইন, আপনারা একটু চেষ্টা করলেই এটা পারবেন। এই ডিজাইনটা দিয়ে টুপিও বানানো যায়, স্কার্ফও বানানো যায়, মাফলার সবই বানানো যাবে। এছাড়াও কুশন কভারও করা যায় এই ডিজাইনটা দিয়ে। আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।